গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা সিমুই বানাচ্ছিলাম, তো আজকে ব্রেকফাস্ট হয়েছিল রুটি আর সিমুই। কদিন ধরে সিমুইটা বেশ ভালোই লাগছে, ওই জন্য সিমুইটাই খাচ্ছি আমরা। আর শোনা, এদিকে দুধ বিস্কুট খাচ্ছিল ওর বাবার কাছে। তো ফার্স্টে মোবাইলটা আমি দেখি নিচে কীরমভাবে হচ্ছে, কারণ শোনাকে শুধু মোবাইলটার ক্যামেরা যে ওকে দেখা যাচ্ছে সেই হিসাবে দেখানোর জন্য ভিডিওটা চালু করেছিলাম। তারপর দেখলাম যে উঠছে, ভিডিওটা হচ্ছে, তো আমি যেন একটু নিচের দিকে নামিয়ে দিয়েছিলাম, না তাহলে আগে অব্দি কীরকম হাত খাচ্ছা দেখা যাচ্ছিল। দেখো তো, যাই হোক, শোনা তোমাদেরকে গুড মর্নিং বলে দিল। না কি করছো ওখানে, কথা করছে? মুখ মুছে দেবো, জলকা জলকা জলকা। দেখতে পাচ্ছিস না রে, না কি করছো ওখানে খাচ্ছে? তো সোনার খাওয়ার পর, আমাদের খাওয়ার পর আমরা একটু কিছুক্ষণ গল্প করলাম, তারপর রান্না করতে চলে আসলাম। তো আজকে দিদি বসানি ছিল রুই মাছ, তো রুই মাছটা বেশ ভালোই ছিল, ফ্রেশ ছিল, টাটকা ছিল। আর এদিকে হচ্ছিল বেগুন ভাজা আর উচ্ছে আলু ভাজা। তো আজকে এটাই মেনু ছিল, মাছের ঝোল টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল আর বেগুন ভাজা। তো টমেটো দিয়ে পেঁয়াজের ঝোলটা বেশি, মাছের ঝোলটা যেটা ভালোই হয়। একটা মাছ আমার ভেঙে গিয়েছিলো, ফার্স্টে তেল গরম হওয়ার আগে আগে দিয়ে দিয়েছিলাম বেশি তাড়াহুড়োর চোটে। তো যাই হোক, একটা ভেঙেছি, বাকিগুলো ঠিক আছে, এই আমার যথেষ্ট। তো তারপর আমরা রান্না বান্না করে খাইনি, না খেয়েই আগে চলে গিয়েছিলাম সোনা ন্যাপি আনতে। তো ন্যাপিটা শেষ হয়ে গেছিলো, তো ন্যাপি আনতে গিয়ে আমাদের বাড়িটা মার্কেটিং হয়ে গেল, কতগুলো বাজার করলাম, যেমন বিস্কুট, তারপর আরও ম্যাগি, পাস্তা, মশলা, সস, এসব টুকিটাকি বাজার হয়ে গেছিলো। আর সোনা একটু বাইরে বেরোতে বেরোর খুব মজা, কারণ সবসময় বাইরে বেরোয় না, তো ও বেরোতে ইচ্ছা করে না, কিন্তু যখন ও বেরোতে ইচ্ছা করে তখন যদি ওকে না নিয়ে যাওয়া হয় তখন ওর মুড অফ হয়ে যায়। তো এখানে ও বেরিয়েছিলো, মেনলি ও বেরিয়েছিলো বাজারে যাবো ওর ন্যাপি কিনতে আর কেক কিনতে। ওই কেকটা ছিল ওর মাছ, তো সেই কেকের জন্যই ও বেশি বেশি মজা হচ্ছিলো। তো যাই হোক, এখানে আমরা টুকিটাকি জিনিস দেখছিলাম, একসাথে যদি কিছু কেনা যায়, তো সেগুলো আর দেখছিলাম। দেখার পর সোনাকে নিয়ে ন্যাপির দোকানে, ফার্স্টে ভেবেছিলাম ন্যাপিই কিনবো, আর কিছু কিনবো না, ওই জন্য আমি ট্রলি ফলি কিছু নিইনি, শুধু ন্যাপি কিনতেই গিয়েছিলাম। তারপর দেখলাম কিনতে কিনতে আস্তে আস্তে টুকিটাকি অনেকগুলো জিনিসই হয়ে গেছে, তখন ওর বাবা গিয়ে তারপর ন্যাপি মানে ব্যাগগুলো ছাড়া আরও অনেক কিছু রাখবো বলে ওই ট্রলিটা নিয়ে গেছি। আর আজকে আমাকে হচ্ছে কি, এখন শুধু মুখে বারবার ব্যবহার করে ভুল ভুল করছি, ভুলভাল বলে যাচ্ছি, ভগল করছি, তো একটু ম্যানেজ করে নিও। তো তারপর আসার পথে একটা কেক কিনেছিলাম, শোনা অনেকদিন তো বলছিল বড় কেক খাওয়া, বড় কেক খাওয়া, কিন্তু দেখো কেকটা অবস্থা কী হয়ে গেছে। কেকটা আনতে গিয়ে একটা সাইকেলের সঙ্গে আমাদের ধাক্কা লেগে গেছিলো, তো একটুখানি অ্যাক্সিডেন্ট টাইপের হয়ে গেছিলো, তো ওই জন্য কেকটা বিগড়ে গেছিলো। আর শোনা দেখো কেকটা কী মজা করে খাচ্ছে, ওর কেকটা খুব ভালো লেগেছে। তো এমনি কোনো অসুবিধা নেই, একটা ব্যাগের মধ্যে কেকের ব্যাগের মধ্যে যেরকম অসুবিধা হয়ে ধাক্কা লাগলো, চেপটে গিয়েছিলো। তো যাই হোক, আমার সন্ধ্যাবেলা সবাই মিলে চাউমিন খেয়েছিলাম, তো চাউমিন খেয়ে নিয়ে পেটটা ভরে গেছিলো বলে আর রাত্রে আর কিছু কিছু ডিনার ফিনার বানানো হয়নি। তো তাই জন্য ভিডিওটা এবার রাখলাম, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যে কোনো মন্তব্য বা সাজেশান কমেন্ট বক্সে দিও প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।